প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর আমি আগে বলেছিলাম যে যারা দ্বাদশ শ্রেণীতে আসো তাদের যে শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে সেখানে আমাদের এই ফরাসি বিপ্লব অধ্যায়টি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। তো তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো দেখবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। এবার ফরাসি বিপ্লব যে হলো, এই ফরাসি বিপ্লব সৃষ্টিতে দার্শনিকদের অবদান কী ছিল, দার্শনিকরা কীভাবে তাদের অবদান রেখেছিলেন এই ফরাসি বিপ্লবে, সেটা আজকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। সেক্ষেত্রে আমরা দার্শনিক যেমন হচ্ছে চার্লস মন্টেস্কিউ এবং ভলতেয়ারকে আজকে আলোচনা করব। আসলে ফরাসি বিপ্লবের অবদান বলতে যে কোনো বিপ্লব সংগঠনে কিন্তু দার্শনিকদের অবদান রয়েছে, ঠিক তেমনিভাবে ফরাসি বিপ্লব সৃষ্টিতেও দার্শনিকদের অবদান রয়েছে। যেমন হচ্ছে অষ্টাদশ শতক ছিল আসলে জ্ঞানদীপ্ত হচ্ছে শতাব্দী। ইউরোপ এই শতকে ইউরোপে যুক্তিবাদের জাগরণ ঘটে। যেমন হচ্ছে যা কিছু চলছে সেই প্রচলিত নিয়মকে মেনে না নিয়ে, অর্থাৎ যেটা চলছিল সেই ব্যবস্থাকে মেনে না নিয়ে দোষ ত্রুটিগুলো তারা বিচার করতে শেখে। এবং এক্ষেত্রে দার্শনিকদের অনেক বড় অবদান রয়েছে। এবং সে সময় যেমন চার্লস মন্টেস্কিউ, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরও, এরা প্রচণ্ডভাবে তাদের অবদান রেখেছিলেন এই ফরাসি বিপ্লব সৃষ্টিতে। তো আমরা এখন আলোচনা করব যে এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব সৃষ্টিতে চার্লস মন্টেস্কিউ, দার্শনিক চার্লস মন্টেস্কিউ কীভাবে অবদান রেখেছিলেন আমরা তাকে আলোচনা করছি। হচ্ছে যে ফরাসি দার্শনিকদের মধ্যে কিন্তু সবচেয়ে খ্যাতিমান ছিলেন মন্টেস্কিউ। তিনি 1689 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি তার যুক্তিবাদী মন দ্বারা ফ্রান্সের প্রচলিত শাসন ব্যবস্থার বিশ্লেষণ করে রাজার সমালোচনা, মানে তিনি যে হচ্ছে প্রচলিত যে ব্যবস্থা ছিল সেটার যে হচ্ছে বিশ্লেষণ করেছিলেন, সেই জন্য রাজাদের কাছে তিনি সমালোচক হয়ে উঠেছিলেন। আসলে তিনি বহু গ্রন্থ লিখেছিলেন এবং বহু গ্রন্থ লিখে তিনি জনগণকে এই ফরাসি বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন। যেমন তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য স্পিড অফ লস। এই গ্রন্থটি তিনি দীর্ঘ 20 বছর পরিশ্রম করে এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। আর এই গ্রন্থটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে মাত্র 18 মাসে 22টি সংস্করণ কিন্তু বেরিয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই গ্রন্থখানি তাকে কিন্তু অনেক বিখ্যাত করেছিল। এই গ্রন্থে তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সমাজ এবং রাষ্ট্রের ত্রুটিগুলো তুলে ধরেন এবং সেগুলো সমাধানের পথও তিনি দেখিয়েছিলেন তার এই স্পিড অফ লস এই গ্রন্থটিতে। তারপরে এই গ্রন্থটিতে তিনি দুটি হচ্ছে মতবাদ ব্যক্ত করেছেন। এই দুটি মতবাদের মধ্যে একটি মতবাদ হচ্ছে কোনো দেশে কী ধরনের আইন ও সংগঠন থাকবে তা নির্ভর করবে সেই দেশের হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং প্রথার উপর, একটি তার এটা ছিল মতবাদ। আর একটি মতবাদ ছিল ক্ষমতার বিভাজন তত্ত্ব। তাহলে তিনি দ্য স্পিড অফ লস গ্রন্থে দুটি মতবাদ ব্যক্ত করেছিলেন। একটি হচ্ছে কোনো দেশে কী ধরনের হচ্ছে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেটা নির্ভর করবে সেই দেশের প্রাকৃতিক পরিবেশ এবং প্রথার উপর, আর একটি হচ্ছে ক্ষমতার বিভাজন তত্ত্ব। এখন এই তত্ত্বে তিনি বলেন যদি কোনো ব্যক্তির হাতে সবটুকুই, অর্থাৎ একজন ব্যক্তির হাতে শাসন বিচার ক্ষমতা থাকে তাহলে সে রাষ্ট্রে কিন্তু জনগণের স্বাধীনতা থাকবে না। তারপরে তিনি বলেছিলেন যে হচ্ছে ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা তারা পেয়েছে, আমরা সামাজিক এবং অর্থাৎ সামাজিক অর্থনৈতিক আমরা রাজনৈতিক ক্ষেত্রে যেটা দেখেছিলাম পড়িয়েছি যে ফরাসি বিপ্লবের পূর্বে রাজনৈতিক অবস্থা, এই রাজারা কী মনে করেছিল, রাজারা মনে করেছিল যে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন এবং ঈশ্বরের কাছে আমরা জবাবদিহিতা দিব, কোনো জনগণের কাছে না, তারা ঈশ্বরেই তাদেরকে পাঠিয়েছেন রাজা করে। তো এই যে তাদের যে একটা
রাজাদের যে একটা মত এইটাকে তিনি প্রাধান্য দেননি, এটাকে তিনি সম্পূর্ণ অযৌক্তিক মনে করেছিলেন। আর এই যে অযৌক্তিক মনে করেছিলেন বলে তিনি সমালোচক হয়ে উঠেছিলেন। তবে তা এ কথা বলা যায় যে আসলে তিনি স্বৈরতন্ত্রকে যেভাবে আক্রমণ করেন এবং এর বিকল্প হিসেবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে পরামর্শ দেন তা সমকালীন কিন্তু মানব সমাজে গভীর প্রভাব ফেলে। কিন্তু তারপরেও মন্টেস্কু 1755 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আসলে মন্টেস্কু এই বিপ্লব কিন্তু দেখে দিতে পারেননি, কিন্তু তারপরেও তিনি তার গ্রন্থ দ্বারা, তিনি তার লেখনী দ্বারা জনগণকে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন যে আসলে ফরাসি বিপ্লব দরকার আছে, কারণ ফ্রান্সের যে ব্যবস্থা এর পরিবর্তনের দরকার আছে। তো মন্টেস্কু মৃত্যুবরণ করেন 1755 খ্রিস্টাব্দে, কাজেই তিনি তার যে লেখনী তার যে এটা মন্দ তিনি এই বিপ্লব দেখে যেতে পারেননি, কিন্তু তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন এই বিপ্লব সৃষ্টিতে। তাহলে ফরাসি বিপ্লবের অবদানের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম চার্লস মন্টেস্কু। এবার আমরা আলোচনা করব ভলতেয়ার। আসলে ভলতেয়ার তিনি কি বলেছিলেন, এই তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফরাসি বিপ্লব সৃষ্টিতে, এবং তার অবদানটা আমরা এখন আলোচনা করছি। আসলে ভলতেয়ার কিন্তু ছদ্মনাম, আসলে তার নাম কিন্তু হচ্ছে ম্যারি ফ্রান্সোয়া আরুয়েট, তবে তিনি হচ্ছে ভলতেয়ার নামে কিন্তু পরিচিত। আসলে তিনি ছিলেন একজন জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক এবং বিস্ময়কর প্রতিভার অধিকারী তিনি ছিলেন। সেজন্য তাকে আখ্যায়িত করেছে যে আসলে যে তিনি মানুষের চেয়েও কিন্তু বড় কিছু। এভাবে কারণ হচ্ছে তাকে মানুষের চেয়েও বড় কিছু বলা হয়েছে এই জন্য তিনি একাধারে ছিলেন নাট্যকার, তারপরে তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, তারপরে ঔপন্যাসিক, ছোট গল্পকার, সব কিছুই তিনি হচ্ছে পারদর্শী ছিলেন, এই জন্য তাকে বলা হয়েছে মানুষের চেয়েও বড় কিছু। এবং ফ্রান্সের তাকে বলা হচ্ছে নবজাগরণের প্রাণপুরুষ তাকে বলা হতো ফ্রান্সের। তার মতে হচ্ছে ভলতেয়ারের মতে ইতিহাস কেবল সাম্রাজ্যের যে হচ্ছে উত্থান পতন সেটাই কিন্তু থাকে না, আসলে সভ্যতা এবং সমাজের যে বিবর্তনের চিত্র সেটাও কিন্তু ইতিহাসে স্থান পেয়েছে। আসলে তার মতে অতীতের আলোকে বর্তমানকে যাচাই করাই হচ্ছে ইতিহাস। তাহলে ভলতেয়ার কী বলেছেন? ভলতেয়ার বলেছেন যে অতীতের হচ্ছে আলোকে বর্তমানকে যাচাই করাই হচ্ছে ইতিহাস। এই তিনি বিভিন্ন রকম গ্রন্থ লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছেন এই ফরাসি বিপ্লবে। তারপরে তিনি যে আসলে গির্জা তার লেখনী এত তীব্র ছিল যে আসলে তলোয়ারের মতো ছিল তার লেখনী ধারাবো, কারণ তিনি এত এত বেশি লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছেন এই ফরাসি বিপ্লবে। আসলে তিনি গির্জা এবং যাজকদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরেছিলেন, এই জন্য কিন্তু গির্জা হলো তিনি বলেছিলেন যে গির্জা হলো কুসংস্কার এবং দুর্নীতির ঘাঁটি। তিনি গির্জাকে নিয়ে এবং যাজকদেরকে নিয়ে কথা বলেছেন, মন্তব্য করেছেন, তাদের ত্রুটিগুলো ধরেছেন, কিন্তু তিনি ধর্মের ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেননি, তিনি ধর্মের ব্যাপারে একটি কথাও তিনি বলেননি। অর্থাৎ তিনি বলেছিলেন যে ঈশ্বর না থাকলে তাকে বানাইতে হতো, কিন্তু প্রকৃতি বলছে ঈশ্বর আছে। তাহলে তিনি ধর্মের বিরুদ্ধে একটি কথা বলে যাননি, বলেননি, মন্তব্য করেননি, তিনি বলেছিলেন, শুধু তিনি মন্তব্য করেছিলেন যাজকদেরকে এবং গির্জার তিনি সমালোচনা করেছিলেন, কাজেই তিনি কিন্তু ধর্মের ব্যাপারে কোনো মন্তব্যই করেননি। তবে তিনি মনে করতেন যে আসলে প্রকৃতিতে যা কিছু ঘটে প্রকৃতির নিয়মেই ঘটে, কিন্তু পরিবেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য, স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধর্মের প্রয়োজন রয়েছে। তাহলে তিনি কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে পৃথিবীতে যা কিছু ঘটে তার নিয়মেই ঘটে, প্রকৃতির নিয়মেই ঘটে, কিন্তু আসলে প্রকৃতির যে একটা স্থিতিশীলতা এটার জন্য কিন্তু ধর্মের প্রয়োজন রয়েছে। তারপরে তিনি ফ্রান্সের ধর্মযাজকদের যে ভোগ বিলাসিতা, বাড়াবাড়ি এবং রাজাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এটাকে তিনি সম্পূর্ণ এই দাবিকে অস্বীকার করেন, এবং সেজন্য তিনি তাকে
কয়েকবার কারাবরণ করতে হয়েছে এবং ফ্রান্সের তাকে হচ্ছে বাস্তিল দুর্গেও তাকে হচ্ছে বন্দী করে রাখা হয়েছিল। তিনি গির্জার বিরুদ্ধে, ফ্রান্সের হচ্ছে রাজার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যে মন্তব্যগুলো করেছিলেন, যে লেখনী লিখেছিলেন, সেগুলোর জন্য তিনি তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছে এবং তাকে বাস্তিল দুর্গে দুইবার আটক করে রাখা হয়েছিল, আটকে রাখা হয়েছিল। তারপরেও তিনি প্রাণে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি আসলে ইংল্যান্ডে এবং ক্রোয়েশিয়ায় যে আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপরে দেখা যাচ্ছে যে তিনি রাজতন্ত্রের আসলে তিনি যদিও তার গ্রন্থ লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন, রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন, কিন্তু আসলে তিনি কখনোই রাজতন্ত্রের উচ্ছেদ চাননি। তিনি কখনোই রাজতন্ত্রের উচ্ছেদ চাননি। তিনি চেয়েছিলেন যে রাজতন্ত্র থাকবে কিন্তু সেটা সংবিধান মতোই চলবে, যেন সংবিধান মতো চলে, এটাই তিনি চেয়েছিলেন। তিনি সাংবিধানিক পথে রাজতন্ত্রকে চলতে বলেছিলেন, এটাই তার হচ্ছে মত ছিল তার গ্রন্থগুলোতে। বিপ্লবরাজরা দেখা গেছে যে গির্জা, যাজক এবং দার্শনিকদের অর্থাৎ রাজশক্তির বিরুদ্ধে রচনা লিখে তিনি যেভাবে ফ্রান্সবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তাতে ফরাসি বিপ্লবের পথ অনেকটা প্রশস্ত হয়ে গিয়েছিল। তাহলে আমরা আজকে আলোচনা করছি হচ্ছে চার্লস মন্টেস্কু, দার্শনিক চার্লস মন্টেস্কু এবং দার্শনিক ভলতেয়ারকে। তো আমরা আসলে এখানে ভলতেয়ারের যে মন্তব্য, যে আলোচনা, যে লেখনী, তাহলে তিনি বিভিন্ন গ্রন্থ লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। তবে তিনি যে গ্রন্থ লিখেছিলেন, তিনি তার যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোতে শুধুমাত্র রাজতন্ত্রের এবং যাজক ও গির্জার বিরুদ্ধেই তিনি মন্তব্য করেছিলেন, কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে কিন্তু তিনি মন্তব্য করেননি। তিনি এটাও বলেছিলেন যে অবশ্যই রাজতন্ত্র থাকবে কিন্তু সেটা থাকবে সাংবিধানিক পথে। এই কথাগুলোই তিনি তার গ্রন্থে লিখেছিলেন এবং এই গ্রন্থগুলো পড়ে ফরাসি জনগণ কিন্তু এই ফরাসি বিপ্লবে উদ্বুদ্ধ হয়েছিল। তো আমি আবার বলছি যে আসলে ফরাসি বিপ্লবের জন্য যে বিপ্লব সৃষ্টিতে যে দার্শনিকদের অবদান ছিল, সেই দার্শনিকদের অবদানে আমরা আজকে আলোচনা করলাম চার্লস মন্টেস্কুকে এবং হচ্ছে ভলতেয়ারকে। তো অবশ্যই তোমরা এর আগে যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, আজকে আমরা ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল, তারা কীভাবে তাদের অবদান রেখেছিলেন। তারা সরাসরি কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণ করেননি, তারা তাদের লেখনী দ্বারা জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন এই বিপ্লবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা আগামী ক্লাসে আলোচনা করবো অন্য টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।